নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা খাবার বানিয়ে চলে এসেছি। তাকে কি পদ্মে খেতে বসেছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ভাত নিয়েছি, এখানে কুমড়ো ভাজা নিয়েছি, এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল সেটা নিয়েছি, এখানে আলু দিয়ে লাল লাল মুরগির মশলা রান্না করা হয়েছে ক্যাপসিকাম দিয়ে সেটা নিয়েছি, আর রসগোল্লা আছে, আর মোচা ঘণ্ট আছে, আর লেবু আছে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন, আমি খাওয়াটা শুরু করি। প্রথমে মোচা দিয়ে খেয়ে নিচ্ছি। আজকের মোচাটা আমি শুধুই রান্না করছি, কোনো চিংড়ি মাছ টাছ দিইনি, ছোলাও দিইনি, সত্যি খেতে তাও ভালো হয়েছে মোচাটা। লাস্টে শুধু ঘি দিয়েছি। আপনারা যদি আমার খাওয়ার ভিডিও দেখে কমেন্টস করেন, আমার কমেন্টগুলো করতে খুব ভালো লাগে। আর শ্যামনগরের বরফ দাদাভাই, আপনি বলেছিলেন তেঁতুলা চাটনিটার রেসিপিটা বলতে। তেঁতুলা টমেটো আমি একসাথে করে করেছি, কিন্তু একটা টমেটো খুব কুচি কুচি করে কেটে সামান্য সর্ষের তেল দিয়ে আর একটু টমেটো সর্ষে ফোড়ন দিয়েছি, তার টমেটোটা দিয়ে দিয়েছি, দিয়ে পর ভালো করে ঘেঁটিয়ে একটু নুন দিয়ে সামান্য একটু নুন দিয়েছি, তারপর তেঁতুলটা দিয়েছি, তারপরে পুরো ভালো করে ঘেঁটে একটু জল দিয়েছি অল্প করে, তারপর যখন মাখো মাখো হয়ে গেছে তারপর চিনি দিয়েছি, চিনি দেওয়ার পর আরও ভালো করে ঘেঁটিয়ে নামিয়ে দিয়েছি, আর কিচ্ছু দেয়নি। মানে তেঁতুলের চাটনিটা খেতে খুব ভালো হয়েছে। এবার খাবো আমি ডাল দিয়ে। মাছের মাথা দিয়ে মুগের ডাল রয়েছে। কুমড়ো ভাজা, আমি লেবু ডুবে নিই।
মুগের ডালটা এতটাই ভালো হয়েছে আর লেবু দিয়ে দারুণ লাগলো খেতে। এবার খাবো আমি এই মুরগির মাংস দিয়ে, লাল লাল ঝোল আলু ক্যাপসিকাম দিয়ে করানো করা হয়েছে। বাড়িটা ছোট হয়ে গেছে বলে বেশি মাংস ধরাতে পারেনি। ঠিক আছে, ঠিক আছে, মাটি পড়বে মাটিটা তৈরি। এই লেবুটা ডুলে নিলে ঝোলটা খেতে ভালো লাগবে। মন্দিরের লেবুটা এত সুন্দর একটা সেন্ট, ভাতের সাথে মেখে নিলে খুব দারুণ খেতে লাগে। আজকে মুরগির মাংসটা আমার বড় মেয়ে রান্না করেছে, অন্যান্য পদগুলো আমি করেছি।
খুবই ভালো হয়েছে, তৃপ্তি করে খেলাম। এবার আমি একটা রসগোল্লা খাবো। তাহলে বন্ধুরা, আমার খাওয়া দাওয়া ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।